সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 8 জানুয়ারি 2022 রোজ রবিবার। দর্শক, আপনারা চাইছেন যে বড় একটা গরু দেখায়, আপনাদের লাল কালারের বড় গরু দেখায়। তো আমরা চলে আসছি এখানে একটি গরু দেখার জন্য। আসলে গরুটি ওনার শেটের গরু, তো মনে করলাম যে দেখি ভিডিওর মাধ্যমে যদি আপনাদের দেখাইতে পারি। ওনার বিক্রি করার নিয়ত তেমন নাই, কিন্তু তারপরে উনি বলছেন সমস্যা নাই, দামে দরে হইলে কিন্তু আমরা গরুটি বিক্রি করে দিব। তো গরুটি সম্পর্কে চলুন দেখি কতটুক তথ্য আপনাদের দেওয়ার সুযোগ পাই। গরুটি লম্বায় অনেক বড় একটি গরু, বডির ওয়েট কিন্তু মোটামুটি মাংসই দেখা যাবে যে 5 মনের উপরে, 5-6 মন আসবে। হ্যাঁ, বিশাল কিন্তু, লম্বা একবারে। আর বাচ্চাটা হলো এই যে বকনা বাচ্চা, হ্যাঁ জাতে ভালো, বাচ্চাটা সুন্দর বকনা বাচ্চা আর কি। দুধ কতটুক হয় ভাই? একটানে 6-7 দেখা দিতে পারবে না? প্রতিদিন প্রতিদিন কতখানি করে দুধ দোয়ালেন? দুই টানে আটশের। এই যে গাভিটি বাছুরটা হয়েছে ভাই, সুন্দর বড় গরুর বড় বাছুর। বয়স ভাই, বয়স 6 দাঁত। হ্যাঁ দর্শক, 6 দাঁতের একটি গাভি, বিশাল লম্বা, ফিজিয়ান গাভির মতো কিন্তু এটা। আচ্ছা, দামের প্রসঙ্গে আসা যাক ভাই, দামের কি পরিস্থিতি? দাম চলছে ভাই 160 চাওয়া দাম। আচ্ছা, এটা কি এক দাম না কোনো দাম দাম করার সুযোগ আছে? দাম বেশলে ডেড়ের নিচে হবে না ভাই, ডেড়ের নিচে হবে না, 150 ভাঙ্গে হবে না। দর্শক, 160 চাওয়া দাম, 8 কেজি দুধের একটি গাভি। তবে কতক্ষণ আগে দোয়াইছেন ভাই? 11টার দিকে। মাশাআল্লাহ, গরু কিন্তু অনেক লম্বা গরু। 120 খালে গরু হবে, ফ্রেম তো অনেক লম্বা আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। দেখি আমার কাছে কত পর্যন্ত দাম উঠে, সেই হিসাবে আপনাকে বলবো যে ভাই এত পর্যন্ত দাম উঠছে। ফিজিয়ান গরুর মতো লম্বা আর কি। দর্শক, 150 বেচা কেনার নিয়ত, ঠিক আছে? আপনাদের আইডিয়াতে কত বলে সেটা কমেন্টের মাধ্যমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর দুধের যে ব্যাপারটা, সেইটা আমি নিজে আসে, যদি আপনাদের আজকে মানে এরকম অর্ডার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আজকে কালকে সকালে আসে আমি গাভিটি দহন করে আর কি দেখায় দেব। ভাই দিতে পারবেন তো 6 কেজি একবারে? হ্যাঁ দিতে পারবেন একবারে। হ্যাঁ একবারে 6 কেজি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য। দর্শক, চাইলে গরুটি কালেকশন করতে পারেন, এরকম গরু কিন্তু সচরাচর পাওয়া যায় না, এটা হলো সমস্যা। পাওয়া যায় কিন্তু মানে এত লম্বা বড় ফ্রেমের গরু কিন্তু পাওয়া যায় না সচরাচর। তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আর আমি কিন্তু এই যে গ্রাম ঘুরে ঘুরে একবারে গ্রামের থেকে আপনাদের ভিডিও দেখাচ্ছি, বাড়ি বাড়ি ঘুরে, যাতে আপনারা গ্রামের থেকে বাড়ির থেকে গরু কিনতে পারেন। বাচ্চারা কিন্তু সেই একবারে, হ্যাঁ কোয়ালিটি বকনা বাচ্চা। তো ধন্যবাদ দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।